ফেভারিট সিলেটকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, টস জিতে ফিল্ডিং এ খুলনা টাইগার্স। চট্টগ্রাম দ্বিতীয় ম্যাচে খেই হারালো, 8 রান করে আউট অফ ভিস্কা ফার্নান্দো। দুরন্ত নাহিদুল ইসলাম, গোল্ডেন ডাকে ফিরলেন ইমরানুজ্জামান। ইনিংস বড় করতে পারেন নিতানজিদ হাসান ও ব্যাটে 19 রান। এদিন ব্যর্থ বিপজ্জনক শাহাদাত হোসেন, নাসুমের বলে বোল্ড হয়ে গেলেন। চট্টগ্রামকে উদ্ধার করতে পারেননি কাপ্তান, শুভাগত হোমের ব্যাটে মাত্র 2 রান। বিপদে দলকে ভরসা দিতে পারেননি নাজবুল্লাহ জাদরান, নাহিদুলি তাকে ফেরান। চ্যালেঞ্জারদের 100 রান পার করান শহীদুল ইসলাম, 31 বলে ওর 40 রান, চট্টগ্রামের বোর্ডে 121। খুলনার শুরুটাও চট্টগ্রামের মতো, এভিন লুইস দ্বিতীয় ওভারে আউট হয়ে গেল। এক ওভার পরই আবারও ধাক্কা, 8 বলে 9 রান করে এনামুল বিজয়ের ফেরা। আলামিন হোসেন দুর্দান্ত, সেই হোপ চোখে সর্ষে ফুল দেখল। বিপদে হাল ধরেন আফিফ হোসেন, টার্গেট একেবারেই কম তাই দেখে শুনেই খেলেন। খুলনার উপর চাপটা বাড়িয়ে দেন হাবিবুর রহমান, 3 বলে ওর 3 রান। লো স্কোরিং ম্যাচে শেষ পর্যন্ত জয় তুলে নেয় খুলনা, মাহমুদুল হাসান জয়ের দৃঢ়তায় আসরে শুভ সূচনা করল ওরা। রহমান পেয়ার, 71।